নবী কি লেখাপড়া জানতো? নবী কি লিখতে পারত? নবী কি বই থেকে পড়তে পারত? এরা জানে নবী বই থেকে পড়তে পারবে না, লিখতেও পারবে না, সুতরাং উত্তর দিতেই পারবে না। এরপরে রুহু সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ নবী স্বাভাবিকভাবে বললেন আগামী কালকেই বলবো, কিন্তু নবী যে জিনিসটা বললেন না সেটা হলো ইনশা আল্লাহ, যদি চায় আগামী কালকেই বলবো। এই কথাটা উনি বললেন না, উনি মনে করলেন যে যেভাবে ওহি আসে সেইভাবেই ওহি আসবে, আমি বলি। পরের দিন কাফেররা মসজিদেরা দলে দলে চলে আসলাম, এসে জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই সেই উত্তর? আল্লাহর নবীর কাছে সারা রাত ওহি আসলো না। পরের দিন যখন মুশরিকেরা আসলো সেদিনও নবীর সামনে ওহি আসলো না। নবী দারুণ একটা বিপদে পড়ে গেলেন, বিপদে পড়লেন। এভাবে করে নবী কিছুই বললেন না, মুশরিকেরা চলে গেল। পরের দিন এসে আবারও বলতেছে কই আমাদের উত্তর, পরের দিন ওহি আসলো না। এবার কাফেরেরা মুশরিকেরা হাততালি দিতে শুরু করলো, আমাদের চেষ্টা এবার সফল হয়েছে, মুহাম্মাদের লাইন খারাপ হয়ে গেছে, মুহাম্মাদ ব্যর্থ, আমরা এখন জয় অর্জন করেছি। এই যে মুহাম্মাদকে ঠকানো হলো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হলো, মাঝখানে কয় গ্রুপ মুহাম্মাদের বিপক্ষে লেগেছে, এক হলো মুশরিক গ্রুপ আর এক হলো মদিনার হুজুর গ্রুপ, এক হলো মুশরিক গ্রুপ আর এক হলো মদিনার হুজুর গ্রুপ। এই দুই গ্রুপ লেগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোণঠাসা করে রাখলো। একদিন যায় ওহি আসে না, দুই দিন যায় ওহি আসে না, তিন দিন যায় ওহি আসে না, সপ্তাহ পার হয়ে যায় ওহি আসে না। এরপরে পনেরো দিনের মাথায় জিব্রিল সূরা কাহাফের একশয় কয়টা আয়াত বললাম, একশয় দশ আয়াত নিয়ে একসঙ্গে নবীর সামনে এসে সূরা কাহাফ নাজিল করে দিয়ে বললেন আর শিক্ষা দিলেন, কোন জিনিস বলতে গেলে সর্বপ্রথম কথা বলে তারপর বলবে ইনশা আল্লাহ। সেইখান থেকে শিক্ষা হলো আগামীতে যে কাজ করব সেই কাজের শেষে আমরা বলবো ইনশা। আমাদের দেশ যিনি স্বাধীনতার মূল নায়ক ছিলেন, অগ্রনায়ক ছিলেন, তার বক্তব্যের ভিতরে অনেকগুলো কথা ছিল, তবে একটা কথা ছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। নেতার কথাটা কি আপনাদের মনে আছে? নেতা বলেছিল দেশকে মুক্ত করে ছাড়বই ইনশা। এখনো আমাদের দেশের লোকেরা ওই ইনশাল্লাহটা ধরে রেখেছে, আর কিছু থাক আর না থাক, নামাজ নেই তাতে কি হয়েছে, রোজা নেই তাতে কি হয়েছে, হজ নেই তাতে কি হয়েছে, কিন্তু কথার শেষে নেতা ইনশাল্লাহ বলেছে ওটা এখনো আমরা পালন করি। এখন ইনশাল্লাহ বলার ভিতরে বরকত আছে না নাই? এবার রসুল ইনশাল্লাহ ভুলে গেলেন, তাই তো রসুলকে আল্লাহ শিক্ষা দিয়ে সূরা কাহাফ নাজিল করে শিক্ষা দিলেন, নবী গো যত কাজ করবে সব কাজে বলবে কি, আগামীতে যেটা বল করবে সেটা বলবে কি, ইনশা আল্লাহ। তাহলে আজকের প্রথম শিক্ষা হচ্ছে যে যাই কাজ করি সবার আজকের থেকে বলবো ইনশা। তবে যদি বলি চুরি করতে যাবো ইনশা আল্লাহ, আগামীকাল মদের বোতল টানবো ইনশাআল্লাহ, হবে এই বউ তোরে তালাক দিলাম ইনশাআল্লাহ। যদি তালাকের পরে ইনশাআল্লাহ বলা হয় তালাক হবে না। কেন হুজুর ইনশাআল্লাহ সব জায়গায় বললি, যদি হয় কেন হবে না? কেন সব জায়গায় ইনশাআল্লাহ বলবেন না? বিসমিল্লাহ দিয়ে মদ শুরু করলি মানে সব বেশি হয়, বিসমিল্লাহ সব জায়গায় কাজে লাগানো যাবে না, যেখানে বিসমিল্লাহ লাগানো দরকার সেখানে বিসমিল্লাহ পড়বেন। তাহলে সূরা কাহাফ কোন প্রেক্ষাপটে নাজিল হলো বুঝাতে পেরেছি এক। দুই নম্বর, এই সূরা কাহাফ যদি কেউ মুখস্থ করে দৈনিক একবার, যদি যে কোনো সময় তেলাওয়াত করে, নবী বলেন ওই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে মুক্ত হয়ে যাবে। সূরা কাহাফের প্রথম দশটা আয়াত যদি কেউ সকালবেলা পড়ে
সন্ধ্যা পর্যন্ত ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি রাতে শোয়ার সময় 10টা আয়াত তেলাওয়াত করে শুয়ে পড়ে, রাতের ফিতনা থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মুক্ত রাখবেন, নারী হোক আর পুরুষ হোক। সুতরাং সূরা কাহাবের ভিতরে আল্লাহ বরকত দিয়েছে, এই কাহাব আমরা তেলাওয়াত করে কাহাব থেকে শিক্ষা নেবার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার শুন, ইহুদিরা কি বলে, মুশরিকরা প্রশ্ন করলো কয়টা? এক নম্বর, কাহাব সম্পর্কে কি জানেন? আল্লাহ পাক এবার বলতেছেন, এই কাহাবের আলোচনা আছে সূরা কাহাবের 1 থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত, এখানে কাহাবের আলোচনা আছে। তারপরে কিছু ইনশাআল্লাহর আলোচনা আছে, তারপরে বাকি আয়াতগুলো যুলকারনাইনের আলোচনা আছে, ইয়াজুজ মাজুজের আলোচনা আছে। এরপরে মুসার সঙ্গে এক লোক সফরে গিয়েছিল, যাইতে যাইতে নদীর ভিতরে এক লোকের সঙ্গে দেখা হয়েছিল, সেই লোকটার নাম কি? খিজির আলাইহিসসালামের আলোচনা এই সূরা কাহাবের ভিতরেই আছে। বাড়িতেই পড়ে নেবেন, আমি ওই দিকে যাব না, যেহেতু সময় বাধা আছে এই সময়ের ভিতরে কতটুকু শেষ করতে পারি দেখি। তাহলে প্রশ্ন করা হইল কয়টা? এবার প্রথম প্রশ্নের উত্তর আসবে, আল্লাহ বলতেছেন, আমাহাসিবিতা আন্না সাহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আগাওয়া। আপনি কি ধারণা করেছেন আসাবে কাম আমার নিদর্শন সবের ভিতরে একটা অতি আশ্চর্য জিনিস ছিল, এটাকে আপনি ধারণা করেছিলেন? আপনি বুঝে নেছেন যে আমার অতি আশ্চর্যের ভিতরে, মজাদার ভিতরে, অতি আশ্চর্য জিনিসের ভিতরে কাহাব আর রাকিমের আলোচনা, একটা আশ্চর্য মনে করতেছেন? আল্লাহ পাকের কাছে প্রশ্ন করা হলো, নবীর কাছে প্রশ্ন করা হলো কাহাব সম্পর্কে, আল্লাহ পাক বলে দিলেন আসাবে কাহাব আর রাকিম, দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিল। রাকিম মানে হলো গুহাবাসী, কাহাব মানে হলো গর্তবাসী। কাহাবের আলোচনা করা হয়েছে গর্ত জায়গায়, কিন্তু জায়গা ওর ভিতরে অনেক, আর গুহা হলো চারিদিক বন্ধ, মাঝখানে একটা রাস্তা, ওই রাস্তার ভিতর দিয়ে ওই ছোট্ট জায়গায় বসেছিল, এটা হলো গুহাবাসী, আর বিস্তীর্ণ এলাকায় হলো কাহাববাসী। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী তো কিছুই জানতেন না, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করেন। নবী বললেন, শোনো, তোমরা এই পৃথিবীতে আসার আগে, তোমরা এই পৃথিবীতে, আমি নবী মুহাম্মদ, পৃথিবীর আসার মাত্র 20 বছর আগে একদল মানুষ ইমানের পরে টিকে ছিল। 20 বছর আগে একদল মানুষ ইমানের পরে টিকে ছিল, এই 20 বছর আগে যারা টিকে ছিল তারাই হলো আসহাবে কাহাব। রসুল জন্ম নেওয়ার 20 বছর আগে তারা মৃত্যুবরণ করেছিল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু আরেকটু ব্যাখ্যা করেন। হুজুর বললেন, তৎকালীন যুগে রোমে একটা জালেম শাসক হাজির হলো, জালেম বাদশা হাজির হলো, এই জালেম বাদশা ইমানদার দেখে দেখে জেলখানায় ঢুকায়, ইমানদার দেখে দেখে কোন জায়গায় ঢুকায়, চোর ডাকাত ধরে না, খুনি সন্ত্রাসী ধরে না, যত রাগ সব হুজুরদের উপরে, হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। এদিক হুজুর দেখলি সহ্য করতে পারে না, আবার দোয়া কচায় হুজুর, দোয়া করেন আমার ছেলেটারে যারা কোরআনের হাফেজ বানাতে পারি। অথচ হুজুর দেখলি কি করতে পারে না, হুজুর দেখলে সহ্য করতে পারো না, তোমার আবার হুজুর কোরআনের হাফেজ বানাই লাভ কি? উনি চাই আমি আকাম কুকাম করি তাতে দুঃখ নাই, কিন্তু আমি মরে গেলে যেন ছেলে আমার জন্য দোয়া করে। ওরে ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলতেছে যেই ব্যক্তির আমল ভালো হবে না মৃত্যুর পরে সন্তান আদি ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, নিজে নামাজ পড়ে না, বাচ্চা ছেলেটারে কয় খোকা নামাজ পড়েছিস, ছেলে কয় বাপ্পা নামাজ পড়ে না, আমার শুধু নামাজ পড়তে বলে আছে না নাই, তুমি বিড়ে টানো তোমার ছেলে বিড়ে ঘর হবে, তুমি গাঁজা খাও তোমার ছেলে গাঁজা ঘর হবে, তুমি আগে ভালো হও তারপরে ছেলে মেয়েও ভালো হবে।
আচ্ছা যারা আজকের এই সমাজে মদ খাচ্ছে ইয়াবা খাচ্ছে ওরা কি একদিনই শিক্ষা নেছে? প্রথম কি করেছে? বাপ বিড়ি টেনিস ছেলের কাছে খোকা বিড়িটা একটু আগুন জ্বালাই নিয়ে আয়, ছেলে আগুন জ্বালাই নিয়ে আসার আগে বাবার কাছে দেওয়ার আগে তিনবার টান দেয়, টান দে দেখলো বাপ কি খায়। কিছুদিন পরে বাপ কয় সিগারেট ধরাই নিয়ে সিগারেট টানে, এরপরে কিছুদিন দেখা যায়, কিছুদিন পরে দেখা যায় বাবা কলকের ভিতরে কি যেন দিয়ে আগুন দিয়ে এরপরে ধোয়া টেনে টান দেয়। মারে জিজ্ঞেস করে, হ্যাঁ আব্বা আগে খেতে বিড়ি তারপরে ধরলে সিগারেট, এখন কি জানে মা ও ওপরের দিক খুঁজায় কি ও, মা কয় গাঁজা, ছেলে কয় তাহলে আমি একটু গাঁজা খেয়ে দেখি। বিশ্বাস করো অধিকাংশ ছেলে মেয়ে বাপ্পার কাছ থেকে শিক্ষা নেয়, এই জন্য ছেলে গাঁজা খাবে না, ছেলে মদ খাবে না, ছেলে ফেন্টিনিল খাবে না। তুমি বেটা যদি ভালো হও তোমার সমাজ ভালো হবে। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।